শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লাবলী আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ। আজকের ক্লাসে তোমাদের সাথে আমার আলোচনার বিষয় হচ্ছে অর্থনীতির প্রথম পত্র চতুর্থ অধ্যায়, বাজার থেকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য এবং একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে এই অধ্যায় থেকে আমার দুই নাম্বার লেকচার। প্রথম লেকচারে আমরা খুব ভালো করে জেনেছি শিক্ষার্থীরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, এই বাজারের বৈশিষ্ট্য, এবং একচেটিয়া বাজার কাকে বলে এবং একচেটিয়া বাজারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজারে অসংখ্য ক্রেতা, অসংখ্য বিক্রেতা থাকে এবং তারা সকলে একটি সমজাতীয় বা সদৃশ পণ্য স্থির দামে নিজেদের মধ্যে ক্রয় বিক্রয় করে থাকে, সেই বাজারকে বলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন সময়ে ফার্মের ভারসাম্য অর্জন করতে ফার্মকে প্রথমত দুটো শর্ত পালন করতে হয়। ভারসাম্যের শর্ত হচ্ছে প্রয়োজনীয় শর্ত, ভারসাম্য বিন্দুতে ফার্মের প্রান্তিক আয় এমআর এবং প্রান্তিক ব্যয় এমসি পরস্পর সমান হবে, অর্থাৎ ভারসাম্য বিন্দুতে এমআর সমান সমান এমসি হবে। পর্যাপ্ত শর্ত, ভারসাম্য বিন্দুতে এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল হবে, অর্থাৎ ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে। শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ দুটো শর্ত তোমরা এখনই খুব ভালো করে দেখে নাও এবং মুখস্থ করে নাও। ভারসাম্য বিন্দু নির্ণয় করতে হলে আমাদের এই দুটো শর্ত লাগবে। প্রত্যেক ফার্মের মূল লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন করা, কিন্তু ফার্ম সর্বদা সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে না। স্বল্পকালীন সময়ে ফার্ম কখনো স্বাভাবিক মুনাফা বা আবার কখনো ক্ষতি বা লোকসান অবস্থায় তার উৎপাদন কার্যক্রম পরিচালনা করে থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তাই স্বল্পকালীন সময়ে ভারসাম্য অর্জন করতে হলে ফার্ম তিনটি অবস্থায় মুনাফা অর্জন করে থাকে বা তার উৎপাদন কাজ পরিচালনা করে। অবস্থা তিনটি হচ্ছে, যখন ফার্মের দাম ইজ গ্রেটার দেন গড় ব্যয় এসি হয়, অর্থাৎ যখন দামটা ফার্মের গড় ব্যয় থেকে বেশি হয় তখন ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে, যখন দাম পি সমান গড় ব্যয় এসি হয় তখন ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে, যখন ফার্মের দাম পি লেস দেন গড় ব্যয় এসি হয় তখন ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন করে। শিক্ষার্থীরা, কোনো ফার্ম তার যে পণ্যটি উৎপাদন করলো সেই পণ্যটির দাম যদি পণ্যটি উৎপাদন করতে যে খরচ হয়েছে সেই খরচ থেকে বেশি হয় তখন ফার্ম স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। আবার ফার্মের উৎপাদিত পণ্যের দামটি যদি তার ওই উৎপাদিত পণ্যের খরচের সমান হয়ে যায় তখন ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করবে। আবার যখন ফার্মের দামটা ওই পণ্যের দামটি সেই পণ্যের উৎপাদন খরচ অপেক্ষা কম হবে তখন ফার্ম লোকসান তখন ফার্ম ক্ষতি বা লোকসানের সম্মুখীন হবে। চলো শিক্ষার্থীরা, এখন আমরা চিত্রে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন সময়ে অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা এবং কখন ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন করে এই তিনটি অবস্থা দেখে নিন এবং চিত্রের মাধ্যমে আমরা ভারসাম্য বিন্দু, ফার্মের মোট আয় টিআর, মোট ব্যয় টিসি এবং মুনাফার পরিমাণ নির্ণয় শিখব। প্রথমে অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফার অতিরিক্ত শর্ত কী ছিল শিক্ষার্থীরা? যে পি ইজ গ্রেটার দেন এসি হবে, অর্থাৎ দ্রব্যের দামটা তার গড় খরচ অপেক্ষা বেশি হবে। অস্বাভাবিক মুনাফার চিত্রটা আমরা তখনই দেখে বুঝতে পারবো এসি রেখার অবস্থান দিকে থেকে। দেখো, আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকে, তাই চিত্রে পি সমান এআর সমান এমআর, অর্থাৎ দাম রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে এবং এআর এবং এমআরও একই রেখা অবস্থান করছে। যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম স্থির থাকে তাই এই বাজারে গড় আয় এআর, অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ এমআর বা প্রান্তিক আয় একই হয়ে থাকে এবং তারা একই রেখায়
তৃতীয় অধ্যায় থেকে এই বিষয়টি খুব ভালোভাবে জেনেছি শিক্ষার্থীরা। যেটি ভূমিকাকে আমরা নিয়েছি উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ, লম্বকে নিয়েছি আয় ব্যয় ও দাম। যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তার দাম ও পি নটে স্থির, যেহেতু দাম রেখাটি ভূমি অক্ষে সমান্তরাল হয়েছে। শিক্ষার্থীরা এসি রেখা ইংরেজি ইউ আকৃতির হয়েছে, আমরা জানি এসি রেখা ইংরেজি ইউ আকৃতির হয়, এটি হচ্ছে এসি রেখা এবং এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে অতিক্রম করেছে এমসি রেখা বা প্রান্তিক খরচ রেখা। শিক্ষার্থীরা আমরা ভারসাম্য বিন্দু নির্ণয়ের জন্য প্রান্তিক আয় রেখা এবং প্রান্তিক খরচ রেখা এ দুটো রেখাকে প্রথমে মার্ক করব। দেখো শিক্ষার্থীরা, এই ই বিন্দুতে এমআর রেখাকে এমসি রেখা ছেদ করেছে। যেহেতু ই বিন্দুতে এমআর রেখা এমসি রেখাকে ছেদ করেছে, তাই ই বিন্দুতে ভারসাম্য প্রয়োজনীয় শর্ত এমআর সমান সমান এমসি পালিত হয়েছে। আবার দেখো, ভারসাম্যের পর্যাপ্ত শর্ত কি, ভারসাম্য বিন্দুতে এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল হবে, অর্থাৎ ভারসাম্য বিন্দুতে এমসি রেখাটি এমআর রেখা থেকে অধিক খারাপ হবে, অর্থাৎ ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। তাহলে শিক্ষার্থীরা দেখে আমাদের পর্যাপ্ত শর্তটি এই ই বিন্দুতে পরিপূর্ণ হলো কিনা। দেখো এই ই বিন্দুতে এমসি রেখা কিন্তু অধিক খারাপ, কিন্তু এমআর রেখার কোনো ঢাল নেই, সে ফ্ল্যাট। তাহলে আমরা সহজে বলতে পারি এখানে এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল। আবার ই বিন্দুতে দেখো এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপর দিকে উঠিয়েছে, তার মানে ই বিন্দুতে ভারসাম্যের পর্যাপ্ত শর্ত এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল বা এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠে পালিত হয়েছে। তাহলে ই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত দুটি পালিত হওয়ার কারণে ই বিন্দু হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু আমরা পেয়ে গেলাম। তাহলে ভারসাম্য বিন্দু ই, শিক্ষার্থীরা ভারসাম্য বিন্দু, দেখো এখানে ই বিন্দুর পাশে আরেকটি বিন্দু যদি আমরা বি নিই, দেখো বি বিন্দুতেও কিন্তু এমসি রেখাটি এমআর রেখাকে ছেদ করেছে। এখানে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত এমআর সমান এমসি পালিত হবে, কিন্তু এখানে এমসি রেখাটি এমআর রেখাকে উপর থেকে ছেদ করে নিচে নেমে গিয়েছে। তাহলে এই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় শর্তটি পালিত হলেও বি বিন্দুতে পর্যাপ্ত শর্ত পালিত হয়নি, বিধায় এই বি বিন্দুটিকে ভারসাম্য বিন্দু বলা যাবে না। তাহলে এই বিন্দুতে ভারসাম্য দুটো শর্ত পালিত হয়েছে, বিধায় এই বিন্দু হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু। মোট আয় টোটাল রেভিনিউ টিআর সমান হচ্ছে দ্রব্যের দাম দাম ইনটু বিক্রয়ের পরিমাণ। শিক্ষার্থীরা দ্রব্যের দাম এখানে ও পি নটে স্থির, তাহলে ও পি নট বিক্রয়ের পরিমাণ হচ্ছে ভারসাম্য বিন্দু অনুসারে ও কিউ নট, ও কিউ নট। তাহলে আমাদের মোটাই হচ্ছে ও পি নট ই কিউ নট, ও পি নট ই কিউ নট। এখন আমরা মোট ব্যয় নির্ণয় করব। মোট ব্যয় টিসি সমান হচ্ছে, দেখো গড় ব্যয় রেখা অনুসারে এসি রেখা অনুসারে আমরা গড় ব্যয় পেয়েছি ও সি নট, আর মোট ব্যয় টিসি সূত্র হচ্ছে গড় ব্যয় ইনটু উৎপাদনের পরিমাণ। শিক্ষার্থীরা চিত্রে আমাদের গড় ব্যয় হচ্ছে ও সি নট আর উৎপাদনের পরিমাণ হচ্ছে ও কিউ নট, ও কিউ নট। তাহলে আমরা মোট ব্যয় পেয়ে গেলাম ও সি নট ও কিউ নট। শিক্ষার্থীরা কোনো ফার্মের মোট আয় যখন মোট ব্যয় থেকে বেশি হয় তখন ফার্মটি মুনাফা অর্জন করবে। তাহলে আমরা দেখি এখানে মোট আয় মোট ব্যয় থেকে বেশি কিনা। দেখো শিক্ষার্থী, আমরা মোট আয় পেয়েছি ও পি নট ই কিউ নট, ও পি নট ই কিউ নট, আর আমরা মোট ব্যয় পেয়েছি ও সি নট এ কিউ নট।
এ কি ও সি নট এ কিউ নট। তাহলে এখানে খরচ হচ্ছে ও সি নট কিন্তু দাম হচ্ছে ও পি নট, অর্থাৎ গড় খরচ থেকে দাম সি নট পি নট পরিমাণ বেশি। তাহলে আমরা বলতে পারি ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। তাহলে আমরা ও পি নট ই কিউ নট থেকে যদি ও সি নট এ কিউ নট বাদ দেয়, আমাদের থাকবে সি নট পি নট ই এ হচ্ছে ফার্মের অস্বাভাবিক মুনাফা। তাহলে মুনাফা পাই সমান হচ্ছে টিআর মাইনাস টিসি। আমাদের টিআর হচ্ছে ও পি নট ই কিউ নট, ও পি নট ই কিউ নট, আর টিসি হচ্ছে ও সি নট এ কিউ নট, ও সি নট এ কিউ নট, ও সি নট এ কিউ নট। শিক্ষার্থীরা আমরা যদি ও পি নট ই কিউ নট থেকে ও সি নট এ কিউ নট বাদ দেয়, তাহলে যে ছায়াবৃত্ত অঞ্চলটি আমরা পাচ্ছি সি নট পি নট ই এ হচ্ছে ফার্মের অস্বাভাবিক মুনাফা। সি নট পি নট ই এ হচ্ছে ফার্মের অস্বাভাবিক মুনাফা। এবার আমরা স্বাভাবিক মুনাফা অবস্থায় ফার্মের ভারসাম্য বিন্দু নির্ণয় করব এবং মুনাফা নির্ণয় করব। স্বাভাবিক মুনাফা কাকে বলে? যখন কোনো ফার্মের মোট আয় টিআর বা টোটাল রেভিনিউ টিআর এবং মোট ব্যয় টিসি বা টোটাল কস্ট পরস্পর সমান হয় তখন ফার্মের মুনাফা হয় শূন্য, আর শূন্য মুনাফাকে বলা হয় ফার্মের স্বাভাবিক মুনাফা। শিক্ষার্থীরা দেখো পূর্বের চিত্রালে আমরা ভূমিকে নিয়েছি উৎপাদন বা বিক্রয় পরিমাণ, লম্বকে নিয়েছি প্রাইস পি, রেভিনিউ আর এবং কস্ট সি অর্থাৎ আয় ব্যয় এবং দাম, দাম ও পি নটে স্থির, যার ফলে পি সমান এ আর সমান এম আর লেখা ভূমিকের সমান্তরাল হয়েছে। এসি রেখা ইংরেজি ইউ আকৃতি। দেখো এসি রেখাটি এখানে দাম রেখাকে স্পর্শ করে দিয়েছে। দাম রেখাকে স্পর্শ করা মানে হচ্ছে এখানে পি সমান এসি, অর্থাৎ এখানে গড় খরচ এবং দাম পরস্পর সমান। তাহলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে যখন এসি রেখাটি ফার্মের এসি রেখাটি দাম রেখাকে স্পর্শ করবে। এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে গিয়েছে এমআর রেখা। দেখো এমসি রেখা। দেখো শিক্ষার্থীরা এমআর রেখাকে এমসি রেখাটি ই বিন্দুতে ছেদ করেছে, তাই ই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত এমআর সমান এমসি পালিত হয়েছে। এবং পর্যাপ্ত শর্ত, দেখো এমসি রেখার এমসি রেখা অধিক খাড়া কিন্তু এমআর রেখা হচ্ছে ভূমি অক্ষের সমান্তর, অর্থাৎ ই বিন্দুতে এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল, অর্থাৎ এবং এই ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে। তাহলে ই বিন্দু হচ্ছে এখানে ভারসাম্য বিন্দু, আর মোট আই টিআর হচ্ছে ড্রপের দাম ওপি নট ইন্টু বিক্রয় পরিমাণ ও কিউ নট। তাহলে মোটা টিআর হচ্ছে আমাদের ও পি নট ই কিউ নট, ও পি নট ই কিউ নট, টিসি হচ্ছে গড় খরচ ইন্টু উৎপাদনের পরিমাণ। এখানে গড় খরচও কিন্তু এসি রেখা অনুসারে পি নট, তাহলে ও পি নট ইন্টু ও কিউ নট, তাহলে গড় মোট খরচ হচ্ছে ও পি নট ই কিউ নট, ও পি নট ই কিউ নট, আর মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি, ও পি নট ই কিউ নট মাইনাস ও পি নট ই কিউ নট সমান শূন্য, অর্থাৎ ফার্ম শূন্য মুনাফা বা স্বাভাবিক মুনাফা অর্জন করবে যখন ফার্মের গড় পি দাম গড় খরচে সমান হয়, অর্থাৎ পি সমান এসি হয়। তাহলে এখানে ই বিন্দু হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু, ও পি নট ই কিউ নট হচ্ছে মোট আয়, ও পি নট ই কিউ নটই হচ্ছে মোট ব্যয় গড় খরচ রেখা অনুসারে, এবং ফার্মের মুনাফা হচ্ছে এখানে শূন্য। এবার আমরা লোকসান বা ক্ষতি নির্ণয় করবো এবং কখন ফার্ম লোকসান বা ক্ষতি অবস্থায় উৎপাদন কাজ পরিচালনা করে তা আমরা দেখব। চিত্র ভূমিকে উৎপাদন বা বিক্রয় পরিমাণ আমরা নিয়েছি, লম্ব অক্ষে আয় ব্যয় এবং দাম নিয়েছি। দাম পি নট রেখা ভূমিকে সমান্তরাল হয়েছে যেহেতু পি রেখা গড়াই এয়ার এবং মার্জিনাল বিভিন্ন এমআর রেখা ভূমিকে সমান্তরাল হয়েছে যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকে। এসি রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে অতিক্রম করেছে
এম সি রেখা। দেখো শিক্ষার্থীরা, ই বিন্দুতে এম সি রেখা এমআর রেখাকে ছেদ করে, ই বিন্দুতে এমআর সমান এম সি, এবং এম সি রেখা ই বিন্দুতে এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে। তাই আমরা বলতে পারি ই বিন্দু হচ্ছে ভারসাম্যবিন্দু। ভারসাম্যবিন্দু এখানে মোট আই হচ্ছে টিআর সমান ও পি নট ইন্টু ও কিউ নট, ও পি নট ই কিউ নট। টিসি হচ্ছে গড় ব্যয় ও সি নট ইন্টু উৎপাদনের পরিমাণ ও কিউ নট, তাহলে ও সি নট এস কিউ নট, এস কিউ নট। শিক্ষার্থীরা দেখানে দাম হচ্ছে ও পি নট, কিন্তু দাম হচ্ছে ও পি নট, কিন্তু গড় ব্যয় হচ্ছে ও সি নট, গড় ব্যয় হচ্ছে ও সি নট। অর্থাৎ দাম ও গড় ব্যয় ও সি নট দাম ও পি নট অপেক্ষা বেশি, যার ফলে ফার্মের লোকসান বা ক্ষতি হবে। এখানে পি লেস দেন এসি। শিক্ষার্থীরা এখন যদি আমরা মুনাফা নির্ণয় করি টিআর মাইনাস টিসি, তাহলে টিআর হচ্ছে ও পি নট ই কিউ নট, ও পি নট ই কিউ নট। টিসি হচ্ছে ও সি নট এস কিউ নট, ও সি নট এস কিউ নট। আর ফার্মের ক্ষতি হচ্ছে, আমরা যদি ক্ষতি নির্ণয় করবো শিক্ষার্থীরা, তাহলে ফার্মের ক্ষতি হচ্ছে পি নট সি নট এস কিউ নট। অর্থাৎ আমরা যদি মোট খরচ থেকে, শিক্ষার্থীরা যেহেতু আমরা এখানে ক্ষতি নির্ণয় করবো, তাই আমরা টিসি যেহেতু আমাদের বেশি আছে চিত্রে, প্রথমে আমরা টিসি থেকে টিআর বিয়োগ করব, টিআর বিয়োগ করবো। তাহলে টিসি হচ্ছে ও সি নট এস কিউ নট বিয়োগ টিআর হচ্ছে ও পি নট ই কিউ নট। এখন ও সি নট এস কিউ নট থেকে যদি আমরা ও পি নট ই কিউ নট বাদ দেয়, তাহলে পি নট সি নট এস এর পরিমাণ ছায়াবৃত্ত অঞ্চলটি যে আমরা পাই পি নট সি নট এস ই, যে ছায়াবৃত্ত অঞ্চলটি আমরা পেলাম, এই ছায়াবৃত্তটি অঞ্চলটি হচ্ছে ফার্মের ক্ষতি বা লোকসান, কারণ এখানে ফার্মের দাম হচ্ছে ও পি নট কিন্তু গড় খরচ হচ্ছে ও সি নট, তাই ফার্মের ক্ষতি বা লোকসান হবে। শিক্ষার্থীরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন সময়ে ফার্ম ক্ষতি বা লোকসান অবস্থায়ও তার উৎপাদন কাজ পরিচালনা করে থাকে। কেন? আমরা জানি পূর্ণ স্বল্পকালীন সময়ে প্রতিটি ফার্মকে দুই ধরনের খরচ বহন করতে হয়, একটি হচ্ছে স্থির ব্যয়, অন্যটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। চিত্র যদি আমরা দেখি, দেখো ফার্ম যদি উৎপাদন কাজ পরিচালনা না করে, তাহলে তাকে এস টি পরিমাণ স্থির খরচ বহন করতেই হয়, এস থেকে টি পরিমাণ স্থির খরচ তাকে বহন করতেই হয়। কিন্তু ফার্ম যদি উৎপাদন করে, তাহলে সে ও পি নট পরিমাণ পণ্যের দাম পায়, যার ফলে তার খরচটা এস এস টি থেকে হ্রাস পেয়ে ইটি পরিমাণ হয়। অর্থাৎ সে যদি উৎপাদন না করে, তাহলে তার খরচ হচ্ছে এস টি পরিমাণ। উৎপাদন না করলে ফার্মের মোট খরচ হচ্ছে এস টি পরিমাণ, আর ফার্ম যদি উৎপাদন করে সে ও পি নট পরিমাণ দাম পায় বিধায়, তাই খরচটা কমে হয় ইটি পরিমাণ। তাই পণ্য প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন সময়ে ফার্ম খরচটা কমানোর উদ্দেশ্যে, অর্থাৎ তার ব্যয়টা কমিয়ে আনার উদ্দেশ্যে সে ক্ষতি স্বীকার করেও তার উৎপাদন কাজটা পরিচালনা করে থাকে। শিক্ষার্থীরা এখন আমরা একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অবস্থা দেখব। একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, শিক্ষার্থীরা আমরা জানি যে বাজারে একজন মাত্র বিক্রেতা বা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনো দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে, এবং উৎপাদিত দ্রব্যের কোনো নিকট বা পরিবর্তক দ্রব্য যে বাজারে থাকে না, সেই বাজারকে বলা হয় একচেটিয়া বাজার। যেহেতু একচেটিয়া বাজারের উৎপাদিত দ্রব্যটির কোনো নিকট বা পরিবর্তক দ্রব্য বাজারে থাকে না, তাই একচেটিয়া কারবার ইচ্ছামতো পণ্যের দাম বাড়াতে বা কমাতে পারে, যার ফলে একচেটিয়া বাজারে গড়াই এয়ার বা দাম রেখা এবং প্রান্তিকায় এমআর রেখা উভয় বাম থেকে ডানে নিম্নগামী হয়ে থাকে। একচেটিয়া বাজারের ক্ষেত্রে ভারসাম্যবিন্দু নির্ণয় শর্ত হচ্ছে দুটো। প্রয়োজনীয় শর্ত হচ্ছে ভারসাম্যবিন্দুতে এমআর সমান এমসি হবে, পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল নিজ গ্যাটারতে এমআর রেখার ঢাল হবে ভারসাম্যবিন্দুতে, আর অতিরিক্ত শর্ত হচ্ছে যখন ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে তখন পি ইজ গ্রেটার দেন এসি হবে, যখন ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে তখন পি সমান এসি হবে, যখন ফার্মের লোকসান বা ক্ষতি হবে তখন পি লেস দেন এসি হবে। শিক্ষার্থীরা
দেখো আমরা চিত্রে অস্বাভাবিক মুনাফা নির্ণয় করেছি, চিত্রে ভূমিকে উৎপাদন বা বিক্রয় পরিমাণ, লম্বক্ষে আয় ব্যয় এবং আমরা দাম নিয়েছি। এআর এবং এমআর রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়েছে, আর এক চিত্রে বাজারে এআর রেখা মানে হচ্ছে দাম রেখা, এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে গিয়েছে এমসি রেখা। শিক্ষার্থীরা দেখো এমআর রেখাকে এমসি রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করায়, ই বিন্দুতে ভারসাম্য প্রয়োজনের শর্ত এমআর সমান এমসি পালিত হয়েছে, আবার ই বিন্দুতে দেখো এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে, তাই এখানে ভারসাম্য পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে, তাই এখানে ভারসাম্য বিন্দু হচ্ছে ই বিন্দু। মোটাই টিআর হচ্ছে দেখো এআর রেখা অনুসারে দাম হচ্ছে ওপি নট, ওপি নট, আর উৎপাদনের পরিমাণ হচ্ছে ও, বিক্রয়ের পরিমাণ হচ্ছে ও কিউ নট, তাহলে মোটাই টিআর হচ্ছে ও পি নট এ কিউ নট, ও পি নট এ কিউ নট। আর মোট ব্যয় হচ্ছে, মোট ব্যয় টিসি হচ্ছে গড় খরচ ও সি নট ইন্টু উৎপাদনের পরিমাণ ও কিউ নট, ও সি নট ইন্টু ও কিউ নট, তাহলে মোট খরচ হচ্ছে ও সি নট বি কিউ নট, ও সি নট বি কিউ নট। এখন আমরা যদি মোটাই ও পি নট এ কিউ নট থেকে ও সি নট বি কিউ নট বাদ দেয়, তাহলে আমাদের যে ছায়াবৃত্ত অঞ্চলটি আমরা পাচ্ছি সি নট পি নট এ বি, সি নট পি নট এ বি হচ্ছে ফার্মের অস্বাভাবিক মুনাফা। এখন আমরা একচেটিয়া বাজারে স্বাভাবিক মুনাফা অবস্থায় ফার্মের ভারসাম্য অর্জন দেখব। চিত্রে এই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু, কারণ এই বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে ছেদ করেছে, তাই এই বিন্দুতে এমআর সমান এমসি এবং এমসি রেখাটি এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে। এখানে মোট আয়, মোট আয় হচ্ছে দ্রব্যের দাম এআর রেখা সমান পি, ও পি নট এআর রেখা অনুসারে ও পি নট ইন্টু ও কিউ নট, ও পি নট এ কিউ নট, ও পি নট এ কিউ নট। টিসি হচ্ছে গড় ব্যয় রেখা অনুসারে, এখানে দাম, দামও ওপি নট, আবার গড় খরচও কিন্তু ওপি নট, তাহলে গড় খরচ ওপি নট ইন্টু উৎপাদন পরিমাণ ও কিউ নট, তাহলে টিসি হচ্ছে ও পি নট এ কিউ নট, ও পি নট এ কিউ নট। আর মুনাফা হচ্ছে টিআর মাইনাস টিসি, তাহলে ও পি নট এ কিউ নট থেকে যদি আমরা ও পি নট এ কিউ নট বাদ দেই, তাহলে শূন্য মুনাফা থাকবে, যাকে বলে স্বাভাবিক মুনাফা। শিক্ষার্থীরা এখন যদি আমরা লোকসান বা ক্ষতি অবস্থায় ফার্মের মুনাফা অর্জন করা দেখি, লোকসান বা ক্ষতি লম্বক্ষে আয় ব্যয় দাম আয় এবং ব্যয় এবং ভূমিক্ষে উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ আমরা নিলাম, বিক্রয়ের পরিমাণ নিলাম, এআর রেখা এবং এআর রেখার নিচ দিয়ে যাবে এমআর রেখা। দেখো এখানে এসি রেখাটি আমরা অঙ্কন করেছি এআর রেখার ওপরে, তাহলে এখানে এসি ইজ গ্রেটার দেন পি, অর্থাৎ গড় খরচ দাম থেকে বেশি, তাহলে আমরা বলতে পারি ফার্ম এই ক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা, লোকসান ফার্মের এক্ষেত্রে লোকসান বা ক্ষতি হবে এমসি রেখা। দেখো এমসি রেখা ই বিন্দুতে এমআর রেখাকে ছেদ করে গিয়েছে, তাই এই বিন্দুতে এমআর সমান এমসি এবং এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠেছে, তাই এই বিন্দুতে এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল, তাই ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু অনুসারে ভারসাম্য উৎপাদন বা বিক্রয় পরিমাণ নিলাম আমরা ও কিউ নট, দাম রেখা এয়ার বা দাম রেখা অনুসারে দাম হচ্ছে ওপি নট এবং খরচ হচ্ছে ও সি নট। শিক্ষার্থীরা দেখো এই ভারসাম্য বিন্দু যখন কি, তখন ফার্মের দাম হচ্ছে, পণ্যের দাম হচ্ছে ওপি নট কিন্তু গড় খরচ হয় তার ও সি নট, এখানে দাম অপেক্ষা খরচ পি নট সি নট পরিমাণ বেশি, এই অবস্থায় ফার্মের লোকসান বা ক্ষতি হবে। আমরা যদি মোট আয় টিআর নির্ণয় করি, টিআর হবে ও পি নট বি কিউ নট, ও পি নট বি কিউ নট, টিসি হবে ও সি নট এ কিউ নট, ও সি নট এ কিউ নট। শিক্ষার্থীরা তাহলে ফার্মের ক্ষতি হবে টিসি বিয়োগ টিআর, ও সি নট এ কিউ নট, ও সি নট এ কিউ নট মাইনাস ও পি নট বি কিউ নট, ছায়াবৃত্ত অঞ্চল পি নট সি নট এ বি, ও পি নট বি কিউ বি কিউ নট, পি নট সি নট এ বি, পি নট সি নট এ বি পরিমাণ হচ্ছে ফার্মের ক্ষতি বা লোকসান। প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের চিত্রগুলো থেকে কীভাবে ভারসাম্য বিন্দু, মোট আয় মোট ব্যয় এবং মুনাফা নির্ণয় করা যায় তোমরা বুঝতে পেরেছো।
তোমরা বাসায় আজকে অধ্যায়টি এই অধ্যায় থেকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য এবং একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অবস্থায় তিনটি চিত্র থেকে ভারসাম্য বিন্দু মোট আয় মোট ব্যয় এবং মুনাফার পরিমাণ নির্ণয় করবে এবং ভারসাম্যের শর্তগুলো খুব ভালোভাবে শিখে ফেলবে। আগামী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।